بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد সমানিত ইমরান হোসেন ভাই আপনি বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় জানতে চাইছেন সেটি হল সাত দিনের দিন আকিকা করতে হয় নাম রাখতে হয় এবং মাথা চুল ফেলে দিতে হয় এখন প্রশ্ন হলো আমি যে আকিকা করব এটাকে আত্মীয় স্বজন অনুষ্ঠান করতে পারবো কিনা এক দুই নম্বরে নাম রাখতে চাচ্ছি বাচ্চার ওই দিনে যে নাম রাখবো এই নামগুলির ক্ষেত্রে না বা নাম রাখার ক্ষেত্রে আমি হুজুর মা আমাকে দাওয়াত দিয়ে মোনাত করতে পারবো কিনা এই দুইটি বিষয় জানাবেন সম্মানিত ইমরান ভাই আল্লাহ সুবাহ আপনার বাচ্চাটাকে সুস্থ এবং নিরাপদে রাখুন তা আল্লাহর সন্তুষ্টময় বান্দা হওয়ার তৌফিক তাকে দান করুন দান করুন আমাদের সবাইকে আমরা যেন আল্লাহর পরিচালিত বা আল্লাহর সন্তুষ্টময় পথে থাকতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন দেখুন সুন্নার বাহিরে কোনো কাজ করা এটা যারা আল্লাহকে বয় করে মমিন বান্দা এটা তাদের পক্ষে উচিত নয় যদি করা হয় কেউ করেও থাকে তাহলে কবুল হবে না আমলকে আমলের ক্ষেত্রে আপনাকে আমাকে একটা জিনিসই জানতে হবে যে কোরআন এবং সুন্নাত দুটাকে সামনে রাখতে হবে অর্থাৎ যে কাজটা করবেন আল্লাহ সন্তুষ্টি সেখানে থাকতে হবে কি উদ্দেশ্য করবেন আল্লাহ রাজি খুশি থাকতে হবে আপনাকে দুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা পদ্ধতি এই অনুসারে থাকতে হবে যখন তরিকা পদ্ধতি চেঞ্জ করে নেবেন তখন কাজটা যদি ভালোও হয় তখন সেটাই বেদাত হবে দেখেন আকিকা একটা আবাদত এই আবাদত আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হতেই হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে যদি এটা বাইরে চলে যান তখন এরা এই অবাধটা আপনার কাছে কি হলো না আপনার কাছে হয়তো মনে সন্তুষ্ট হইতে পারে কিন্তু আল্লাহর কাছে হবে না কারণ হাদিস মোতাবেক যেটা স্পষ্ট সেটা হলো কতগুলি হাদিস আমি উপরে আলোচনাতে উল্লেখ করেছি আহ স্পষ্ট ভাবে সহি বর্ণনা তিরমিজি অন্যান্য বর্ণনা হাদিস গুলি সহি যে আকিকা দিতে হবে সাত দিনের দিন আকিকা দেওয়া এবং আল্লাহ হাদিস এটাই প্রমাণ করে বাচ্চা সন্তান হলে ছেলে সন্তান হলে দুটা বক্রি খাসি যেটি হয় একটা আর এই রাখা এবং মাথার নামের বিষয়টা যদি আগে রাখে তাহলে নামের আগে রাখতে পারে এই তিনটা কাজের কথা বলা হয়েছে ছেলে সন্তান হলে তার চুল পরিমাণ রূপাদান করার কথাও রয়েছে এই তো পরিষ্কার কথা এখন এই আকিকার অনুষ্ঠান আকিকা দিতে হবে এটি হলে স্পষ্ট কথা কিন্তু আকিকার দাওয়াত দিয়া অনুষ্ঠান করা খাওয়ানো সেখানে মহিলা পুরুষ আসা বা ওলামাকে এনে দোয়া করা বা সেখানে অনুষ্ঠান করা মোনাজাত করা এবং বিভিন্ন ধরনের লোক এসে সেখানে আনন্দ ফুর্তি করা এগুলি ইসলামের শরীয়ত জায়েজ নেই বা দলিল নাই এবং সেটা যদি আপনি সুন্না মনে না করে করেন এমনি একইকার অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দেন আসলো গেল সেখানে কোনো টাকা পয়সা নেন না অথবা উপস্থা নাই যা আমার দেশে চলছে বা ছেলে মেয়ের ওখানে অবাধ মিলামেশা হচ্ছে দেখেন আজকে পরিবেশ তো আমাদের খারাপ যে এই অনুষ্ঠানগুলিতে এমন মহিলারা আসে যে আমাদের আত্মীয় স্বজন এদের না চেয়ারার কোন ইয়ে আছে পর্দা পুশিদে আছে না শরীরে পর্দা পুশিদে আসে না ছেলে মেয়ে একসাথে এসে অমুকের ভাবি অমুকের খালা অমুকের ভাই অমুকের বোন যুবক ছেলে পেলে আসে এখানে আরো গুণা অন্য অপরাধ বেশি হয়ে গেছে তো এইগুলি থেকে যত সেফ মোতাবেক থাকা যায় ততই সে সেফটি হ্যাঁ এখন প্রশ্নের এগুলো যদি আপনার শরীয়ত মনে না করে এমনিই যদি করেন আর এখানে যদি কোনো ওলামা না এসে মোনাজাত না করা হয় কোনো কোরআন খতম না করা হয় কোনো মিলাদের আয়োজন না করা হয় শরীয়ত বিরোধী কোনো অনুষ্ঠান না করা হয় তাহলে স্বাভাবিক অর্থে সবাইকে দিয়ে আপনি খাওয়াইতে পারেন হ্যাঁ এটা যা যাচ্ছে কিন্তু এগুলি তো অনেক অন্যায় পথে চলে যায় আপনি বাধা দিলেও পারবেন না আর সামাজিক ভাবে আপনাকে কলঙ্কিত করবে তুই বেশি বেশি বা বা আপনি বোঝেন থেকে চলে ইত্যাদি তো অনেক ধরনের মধ্যে রয়েছে এই বিষয়গুলো সবচেয়ে এড়িয়ে চলা বা এর থেকে যত অন্যায় অপরাধ থেকে দূরে থাকা যায় সেটাই হলো আপনার জন্য আমার জন্য সবচেয়ে সেফটি আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত পরিসরে আর আরেকটা হলো নাম রাখার ক্ষেত্রে আপনি যেটা বলছেন নাম রাখার ক্ষেত্রে আলেমোলামাকে এনে মোনাজাত করতে হবে তারপর নামটা কবুল হবে অথবা ধারণায় রাখা যে নাম রাখার সময় মোনাজাত করতে হবে ওলামা নাম রাখবে নাম প্রথমে ডাক দিবে সে প্রথমে মা বলে ডাক দিবে বাবা বলে ডাক দিবে ওলামা এসে নাম রাখবে হুজুর নাম রাখবে তারপর মোনাজাত করবে তার মানে এটা কবুল হবে এই নাম এখন হুজুর রাখলেই এটা কি কবুল হবে এটা কি যথেষ্ট এটা কি প্রয়োজনীয় কথা নাম আপনি আকিকার দিন রাখতে পারেন সাত দিনের দিন আগেও রাখতে পারেন জন্মের আগেই তো নাম সিলেক্ট করে মা আমার ছেলে হলে নাম রাখবো মেয়ে হলে নাম রাখবো ও আগেও রাখতে পারে কি এটার জন্য কোনো নির্দিষ্ট দিন নাই ঘোষণা নাই কোনো মিলাদ নাই কোনো মাহফিল নাই এগুলি সব হলে শরীরের বিরোধী নাম রাখছেন খারা আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে সবার মাঝে একটা ঘোষণা যে আমার ছেলের এই নাম সুন্দর কোরআন সুন্না মোতাবেক নাম হবে নাম জানে উল্টাপুল্লা না হয় এটি হলো সবচেয়ে জরুরি বিষয় তো আমাদেরকে কোরআন সন্ন্যার বাহিরে যাওয়াটা এটা মোটেই ঠিক নয় যদি যাওয়া হয় তাহলে সেটা গ্রহণ হবে না বরং এটার বিপক্ষে শাস্তি ভোগ করতে হবে বিষয়গুলো খুব জ্ঞান দিয়ে ফলো করবেন এবং নিজের ইমান আমুলকে সেফ রাখা এটাই হলো বড় চ্যালেঞ্জ আপনি অনুষ্ঠান করা আনন্দ ফুর্তি করা এবং এটা কিছু বড় জিনিস নয় বড় জিনিস আপনি ইমান আমলকে সেফ রেখে বাচ্চাদেরকে দিনের পথে নিজেকে সঠিক পথে পরিচালনা করা আল্লাহর সন্তুষ্টময় জীবনের পথে থাকা এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটাই সবচেয়ে মোকাবেলা করা দরকার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন